একমাত্র ছেলেকে হারিয়ে মায়ের বুক ফাটা আর্তনাদ, স্বজনদের ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে রাজশাহীর পবার তালগাছি ব্রিজে এক নারীর সঙ্গে ধাক্কা লাগে এক মোটরসাইকেল আরোহীর। এ নিয়ে তালগাছি ও মাধাইপাড়া গ্রামের তরুণদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও উত্তেজনা থেকে যায়। কিছুক্ষণ পর বোনের বাড়িতে কোরবানির মাংস দেওয়া শেষে ওই ব্রিজে মোটরসাইকেল থামিয়ে বিশ্রাম নিচ্ছিল কিশোর রাব্বি। তার বাড়ি তালগাছি হবার অপরাধে একা পেয়ে ঘিরে ধরে মাধাইপাড়া ও বীরগোয়ালিয়া গ্রামের অন্তত 10 যুবক। রাস্তা থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে রাব্বিকে পিটিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত রাতেই মারা যায় রাব্বি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 8 আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। নতুন করে আর কোন উদ্ভূত পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা অতিরিক্ত পুলিশ রাখছি এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান আমাদের অব্যাহত আছে। পবার ভেড়াপড়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাব্বি পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করতেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।